নিজের মনের এই নীরবে নীরবে অন্তরের নাম। আজকের এই আইবুর রহমানের আকস্মিক মৃত্যু ও যে মহফিলের শোক সভার প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে আমি জানাই শ্রীমঙ্গল উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আইবুর ভাই উনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতিতে এসেছিলেন, ইতিমধ্যেই দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি। উনি আমাদের সহকর্মী ছিলেন না, উনি আমার এক বড় ভাইয়ের মতো ছিলেন, বড় ভাইয়ের মতো রাজনীতি অঙ্গনে আমাদেরকে আগলে রেখেছিলেন। আজকে আইবুর ভাইয়ের এই শোক সভা আমরা নিজে করতেছি, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তারপরে আমরা যারা সবাই মিলে আজকের এই শোক সভার আয়োজন করেছি, বন্ধু মহল সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এমন এক ব্যক্তিকে হারিয়েছি, আমাদের প্রিয় আইবুর ভাই, উনি একজন মেধাবী শিক্ষিত ভদ্র, এবং ওনার যে চালচরণ ছিল সে চালচরণে আমরা আজকে ওনার প্রতি ইয়েছিলাম, বিভক্ত ছিলাম। আর আমরা যে ওনাকে হারিয়েছি শ্রীমঙ্গল রাজনীতি অঙ্গনে, আমরা ওনার যে শূন্যতা সৃষ্টি হয়েছে এই যুবনেতাকে হারিয়ে, হয়তো এই শূন্যতা আর পূরণ হবার নয়। আমি শ্রীমঙ্গল উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।